মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে থেকে আপনারা চাইলে আবেদন করে কিন্তু আর্থিক অনুদান নিতে পারবেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অফিসিয়াল ওয়েবসাইটটিতে আছি তো আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো চাইলে সরাসরি প্রবেশ করেও কিন্তু আপনি বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবে তো অফিসিয়াল সাইটটিতে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি তো আমি এখানে ক্লিক করছি বিজ্ঞপ্তিটিতে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও শিক্ষা বিভাগ তো বাংলাদেশ সচিবালয় ডব্লিউ ডব্লিউ ডট এস এস ইডি ডট গভ ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব প্রকাশিত তারিখ পঁচিশে জানুয়ারি দুই হাজার তেইশ বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে পরিচালন বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত দু হাজার বিশ অনুযায়ী নিম্নে বর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো নীতিমালা ডব্লিউ ডব্লিউ পাওয়া যাবে তো এখানে শিক্ষকবৃন্দ সহ এবং কি ছাত্রছাত্রীরাও কিন্তু এই অনুদানের জন্য আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু স্কিপ করবেন না ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেননা আপনি যদি স্কিপ করে যান তাহলে কিন্তু দেখা গেল আপনি আবেদনটি করতে পারবেন না তাই অবশ্যই কিন্তু নীতিমালাগুলো খুব ভালোভাবে জানাটা খুব জরুরি কতে দেখতে পাচ্ছেন দেশের সকল স্বীকৃতপ্রাপ্ত বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত মেরামত ও সংস্থার আসবাবপত্র সংগ্রহ পাটাগার স্থাপন খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ প্রতিষ্ঠানকে বান্ধব করার জন্য অনুদানের আবেদন করা যাবে শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অথচ লেখাপড়ার মান ভালো ইউরোপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করা হবে খতে দেখতে পাচ্ছেন বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ তাদের দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার জন্য অনুদানের আবেদন করতে পারবেন গত দেখতে পাচ্ছেন সরকারি বা বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত ছাত্রছাত্রীবৃন্দ দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে এ অনুদান প্রদানের ক্ষেত্রে দুস্থ প্রতিবন্ধী অসহায় রুগ্রস্ত গরিব মেধাবী ও অনগ্রসর এলাকার ছাত্রছাত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে গত দেখতে পাচ্ছেন উক্ত কাতে অনুদান প্রাপ্তির জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান প্রদান শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীকে আগামী পাঁচ ফেব্রুয়ারি হতে আঠাশ ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের আবেদন ফর্ম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে তো এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আবেদনের সময়সীমা হচ্ছে আগামী পাঁচ ফেব্রুয়ারি আপনারা চাইলে আজকে থেকেই কিন্তু আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ তারিখ আটাইশ ফেব্রুয়ারি শুধুমাত্র অল্প কিছু দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে তা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদনটি করে নেবেন এছাড়াও আবেদন কিভাবে করতে হবে সেই ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা পরবর্তী সময়ে সর্বপ্রথম কিন্তু আপনি ভিডিওটি দেখে আবেদনটি করে নিতে পারবেন উমতে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে অনুদানের প্রয়োজনীয়তার বিষয়ে ম্যানেজিং কমিটি গভর্নিং বডি সভাপতি কর্তৃক প্রদত্ত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রতিপাদিত প্রত্যয়নপত্র অবশ্যই সংযোগ করতে হবে তো উমতে দেখতে পাচ্ছেন যে কাগজটার কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু এই কাগজটি সংযোগ করিতে হবে চতে দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান সহ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারি সনদ এবং দৈব দুর্ঘটনার সপক্ষে প্রমাণপত্র অবশ্যই সংযোগ করতে হবে তো এখানে শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের কথা বলা হয়েছে এছাড়াও ছতে দেখতে পাচ্ছেন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন নম্বর প্রদান করতে হবে আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন আপনাদের শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়েই কিন্তু আবেদনটি করতে পারবেন ভোটার আইডি কার্ড না হলেও চলবে আবেদনের সাথে প্রতিষ্ঠান প্রদানের পত্তনপত্র এবং বিশ্ববিদ্যালয়ে পর্যায়ের ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র অবশ্যই সংযোগ করতে হবে তো ছতে যে কাগজগুলোর কথা বলা হয়েছে সংযোগ করার জন্য অবশ্যই কিন্তু আবেদন করার মুহূর্তে সংযোগ করতে হবে এখানে কিন্তু এটাই বোঝানো হয়েছে বোরকার কার্যতে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে সুতরাং অনলাইনে আবেদনকালে ব্যাংক হিসাবে তথ্য যথাযথভাবে পূরণ করতে উক্ত হিসাবের প্রমাণস হিসেবে এমআইসিআর চেক বই এর একটি চেক পাতায় পিডিএফ কপি সংযোগ করতে হবে তো বই কার্যতে যে কাগজটির কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু সেটি সংযোগ করতে হবে যত দেখতে পাচ্ছেন শিক্ষক ও কর্মচারী ও ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে প্রদান করা হবে সুতরাং অনলাইনে আবেদনকালে নগদ লেনদেন চালু রয়েছে এমন ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করতে হবে এজেন্ট নম্বর বা মার্চের নম্বর গ্রহণযোগ্য নয় এখানে অবশ্যই কিন্তু একটি নগদ পার্সোনাল অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে আপনার একটি সচল নগদ পার্সোনাল অ্যাকাউন্ট যেটি রয়েছে সেটি কিন্তু আপনার আবেদন করার মুহুর্তে সংযোগ করতে হবে এখানে কিন্তু এটাই বোঝানো হয়েছে এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট রুলস রয়েছে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি স্কিপ করেন আমার কোনো ক্ষতি নেই ক্ষতি কিন্তু আপনারই হবে নিয়তে দেখতে পাচ্ছেন দু থেকে একুশ ও একুশ থেকে বাইশ অর্থ বছরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অনুদান পেয়েছেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবছর চলতি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে আর্থিক উন্নয়নের জন্য আবেদন করতে পারবেন না তো এই জিনিসটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তত দেখতে পাচ্ছেন দু হাজার একুশ বাইশ অর্থ বছরে যে সকল ছাত্রছাত্রী অনুদান পেয়েছেন সেই সকল ছাত্রছাত্রী এবছর চলতি দু হাজার বাইশ তেইশ অর্থ বছর আর্থিক অনুদান জন্য আবেদন করতে পারবেন না এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট ডতে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজ কল্যাণ কর্মকর্তা কর্তৃপর প্রতিবন্ধী সনজ সংগ্রহ করতে হবে সর্বশেষ অর্ষে ডতে দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ আবেদন বা আবেদনের হার্ড কপি গ্রহণযোগ্য নয় এছাড়াও এই পুরো আবেদনটি যার দায়িত্বে রয়েছে মোহাম্মদ নুরুল ইসলাম আলম উপসচিব তো আশা করি এই পুরুষ বিষয়টাই কিন্তু বুঝতে পেরেছেন তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি দেখিয়ে দিব কিভাবে আবেদনটি করতে হবে সব সময় যদি এই রকম ইম্পর্ট্যান্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ